বিদেশ থেকে দেশের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা চালাতে পারবেন প্রবাসী সঞ্চয় স্কিম যার আওতায় ঋণ সুবিধা দেওয়া হবে তাদের বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে নতুন এই ব্যাংকিং সুবিধা আরো জানাছেন শারফুল আলম বহির্বিশ্বে এখন আছেন প্রায় 20 কোটি বাংলাদেশি এই প্রবাসীরা তাদের আয়ের টাকা দেশে পাঠাতেন বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এবার তাদের যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক প্রবাসী সঞ্চয় স্কিমের মাধ্যমে তারা চালাতে পারবেন নিজের নামে এই ব্যাংক হিসাব বিদেশে যাওয়ার সময় অ্যাকাউন্ট ওপেন করতে পারবে অথবা বিদেশে থেকে ব্যাংক অথবা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে এই অ্যাকাউন্টে মান্থলি অথবা কোয়ার্টারলি টাকা জমা হবে এবং সেই টাকার বিপরীতে তারা বিনিয়োগ নিতে পারবে চাকরি শেষে দেশে আসবে তখন এই সঞ্চিত অর্থ দিয়ে অথবা এটার সাথে সাথে ব্যাংকের বিনিয়োগ নিয়ে তারা নতুন উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে কাজে লাগাতে পারবে বড় সম্ভাবনা হলো যে তাদের যে সঞ্চয়টা হয়তো এখন তারা কিছুটা হলো বিদেশে ধরে রাখছেন সেটা তারা দেশে স্থানান্তর করার ব্যাপারে একটা সুবিধা পাবে একই সাথে তাদের এখানে বিনিয়োগ করাটা আরো সহজ হবে আর কি ব্যাংকিং চ্যানেলে বা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সরাসরি ওই অ্যাকাউন্টে পাঠাতে পারবেন প্রবাসীরা বৈদেশিক মুদ্রার বিনিময় দর অনুসারে টাকায় রূপান্তর হয়ে তা ব্যাংক হিসাবে জমা হবে ছুটিতে দেশে এসে বা পরিবারের মনোনীত সদস্যরা প্রবাসীর ওই ব্যাংক হিসাবে লেনদেন করতে পারবেন সে নিজে অ্যাকাউন্ট খুলে যাবে ওইখানে যে বাইরে যদি টাকা পাঠায় সেই অ্যাকাউন্ট এখানে যদি সে ই করে তাহলে তাকে একটা ভালো ইন্টারেস্ট দেওয়া হবে এই টাকাটা তখন নিজের অ্যাকাউন্টে পাঠাবে এইখানে রেগুলার তার অ্যাকাউন্টে থেকে তার রেগুলার তার ই থাকবে অ্যাকাউন্টে সে ইন্টারেস্ট যেমন পেতে থাকবে এইখানে তার একটা ব্যাংক ব্যালেন্স জমবে তার এখন নিজের একটা কনফিডেন্স থাকবে নিজের একটা টাকা দীর্ঘদিন প্রবাসে কাজ শেষে দেশে ফেরার পর প্রবাসী সঞ্চয় স্কিমে জমানো অর্থ প্রবাসীদের আরও বেশি আর্থিক সুরক্ষা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শরফুল আলম এটিএন বাংলা ঢাকা